হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ অনেকদিন ধরে দিইনি, তো আজকে অনেকদিন পর আমি আমার ভাইয়ের সাথে বেরিয়েছি মালদার কিছু স্পেশাল স্ট্রিট ফুড নিয়ে, মালদার কিছু স্পেশাল স্ট্রিট ফুড টেস্ট করব বলে। তো এখন আমরা চলে এসেছি পার্কের একটা জায়গাতে যেখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে, মোমো, চাউমিন, ফুচকা। তো এখানে এসে দেখতে পেলাম কৃষ্টির বর্ষা উৎসব হচ্ছে, তো একসাথে দুটো পাও না, তো একসাথে কিছু স্ট্রিট ফুড টেস্টও করবো আর প্রোগ্রামটাও দেখবো। চলো দেখে নেওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি একটা মোমো কাউন্টারের সামনে। এখানে পার্কের এই এরিয়াতে এই মোমোর দোকানটা ভীষণ পপুলার সারাউন্ডিং এরিয়ার মধ্যে। এখন আমি ট্রাই করব চিকেন মোমো। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা মোমো কাউন্টার রয়েছে। পার্কের এই এরিয়াতে এই মোমো কাউন্টারটা সব থেকে বেশি পপুলার। তো আমি এখন ট্রাই করব চিকেন মোমো আর আমার ভাই ট্রাই করছে থুপ্পা। কি কি আছে এর মধ্যে? চিকেন পেয়েছিস? কি কি আছে? টেস্ট কিরকম? অনেকদিন পর কৃষ্টির একটা বর্ষা উৎসব হচ্ছে, তো চলো এবার সেটা দেখে নি। পপুলার স্কুল, এখানে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের বিষয় শেখানো হয়। সো আজকে কৃষ্টির বর্ষা উৎসবে আমরা চলে এসেছি, তোমাদের চারিপাশটা এবার দেখাবো।
গাইজ, এখন আমরা চলে এসেছি গৌ রোডে। গৌ রোডে একটা টেস্টি ক্যারামেল বলে একটা দোকান আছে, সেখানে খুব টেস্টি চিকেন ফ্রাই, চিকেনের অনেক রকম আইটেম পাওয়া যায়। চলো টেস্ট করি। তিনটে না, ওটা একটাই দাদা। এখন সব চিকেনের যে আইটেমগুলো আমরা অর্ডার দিয়েছি সেগুলো ভাজা শুরু করেছে। দেখতে পাচ্ছ এটা অনেকটা KFC স্টাইলের চিকেন, ঠিক আছে? একটা ক্রিসপি চিকেন বলস আমরা অর্ডার করেছি, আর একটা আরেকটা কি জানো, চিকেন চিকেন, হ্যাঁ ক্রিসপি চিকেন। এটা কি? চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন, আচ্ছা। আরেকটা চিকেন পপকর্ন আর তো আমরা অর্ডার করেছি ক্রিসপি চিকেন আর চিকেন পপকর্ন, এটা KFC স্টাইলের। তোমরা দেখতে পাচ্ছ দাদা আমাদের জন্য ভেজে দিচ্ছে। আসলে আমরা আসতে একটু লেট করলাম, আমরা ভেবেছিলাম যে এখানে চিকেন লেগ পিস যেটা KFC স্টাইলের হয় সেটা পেয়ে যাব, বাট আনফর্চুনেটলি সেটা শেষ হয়ে গেছিল। বাট নেক্সট টাইম আবার তোমাদের দেখানোর মেবি চান্স পাবো। এগুলো গরম খেতে বেশি ভালো লাগে, চিকেন পপকর্ন, যদি ওটা পপকর্নের সাইজে নয়, বাট ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। KFC থেকে কোনো মতেই কম না, কারণ KFC থেকেও বেশি ভালো টেস্ট। ভীষণ টেস্টি, KFC থেকে কোনো রকম ভাবেই কম না, ভীষণ ভালো টেস্ট। চিকেন পপকর্নের মধ্যে চিকেন ভরে ভরে দিয়েছে দাদা, ওই জন্যই চিকেন পপকর্ন গুলো বেশ ভালো লাগে, এখানেই ভালো লাগে আমার। সো এবার আমি ট্রাই করবো ক্রিসপি চিকেনটা, যেটা আসল, এটা চিকেন কিমা দিয়ে তৈরি করেছে, দেখা যাক কিরকম হয়। আরেকটা জিনিস ছিল, ফিশ কিমা দিয়েও ছিল, বাট আমি চিকেনটাই অর্ডার করলাম, অবভিয়াসলি চিকেন আমার ফেভারিট, তাই। এটা টেস্ট একটু আলাদা, কিছু আলাদা দিয়েছে, ওই জন্য চিকেন পপকর্নের থেকে একটু আলাদা লাগছে, আর গরম গরম তুলনা হয় না। সো দ্যাটস ইট ফর টুডেজ গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখনো খাওয়া শেষ হয়েছে হয়নি, আমরা এখনো কন্টিনিউ খেয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।